নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের মিছিল, আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল, মাতুঙ্গিরি হাজরামুর্তির পাদদেশ থেকে মিছিল শুরু, ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত চলবে মিছিল। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল, আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে মিছিল, মাতুঙ্গিরি হাজরার মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে গিয়েছে মিছিল। একাধিক স্লোগান তারা সামনে রেখেছে, ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত চলবে তাদের এই মিছিল। বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে পথে প্রতিবাদে সামিল হয়েছেন। মাতুঙ্গিরি হাজরার মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে গিয়েছে মিছিল, ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত চলবে তাদের এই মিছিল। সরাসরি যাব আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছে আমাদের সঙ্গে। ঐন্দ্রিলা, ঠিক মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ থেকে কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এই মিছিল শুরু হয়েছে। দীর্ঘ ন বছরের যন্ত্রণার আজকে তারা প্রতিবাদ এখানে এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে, যেখানে তারা সামনে বক্স রেখেছে এবং ঠিক তার উপরে চাবি রয়েছে, যেখানে যেই চাবির মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করছে যে আপডেটেড সিটের বক্সের চাবি এবং এই বক্স হচ্ছে তাদের সেই আপডেটেড সিটের বক্স যা এখনো পর্যন্ত দীর্ঘ ন বছর ধরে খোলা হয়নি। তারা তাই যে দাবিগুলো আজকে এই মিছিল থেকে তুলে ধরার চেষ্টা করছে। তারা বলতে চাইছে আপডেটেড যে সিটের সংখ্যা তা তাদের সামনে তুলে ধরতে হবে, তার পাশাপাশি কলকাতা গেজেট 2016 তা যাতে মেনে চলে কমিশন। আমি আরো কিছুজন রয়েছে চাকরি প্রার্থীরা, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা আজকে দীর্ঘ ন বছর ধরে বঞ্চিত, প্রায় 200 বেশি দিন ধরে আপনারা আন্দোলন করছেন। সামনে যে বক্স দেখতে পাচ্ছি ঠিক যেখানে চাবি রয়েছে, কিভাবে এই আন্দোলনকে সামনে রাখছেন? আমাদের যে আন্দোলন দীর্ঘদিন ধরেই আন্দোলন চলে আসছে এবং আমাদের যে দাবি, মূল দাবি গেজেটে উল্লেখিত 8(3)(b) ক্লজে যে আছে যে ইন্টারভিউয়ের 15 দিন আগে অবধি সিট আপডেট করে নিয়োগ করা, সেই দাবিতেই আমাদের এই অনবরত আন্দোলন চলছে। এবং যতক্ষণ না এই আন্দোলন আমরা সাকসেসফুল হব, যতক্ষণ না সরকার একটা সমাধান সূত্র বার করবে এবং যোগ্যদের, অযোগ্য যারা চাকরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনই কিছু না কিছু চাকরি বাতিল হচ্ছে, আমাদের যোগ্য, আমাদের মার্কস আছে, আমরা আমাদের বিএড কমপ্লিটেড বহুদিন ধরে, 9 বছর ধরে আমরা যে টালবাহানার মধ্যে আছি, যতক্ষণ না এই টালবাহানার অবসান হবে, যতক্ষণ না আমরা নিয়োগ পাবো, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলছে। আপনারা বলছেন যে ভুতুরে আপডেট সিট, যে আপডেট সংখ্যা আপনাদের সামনে আনছে না কমিশন এবং গেজেট মেনে এই সংখ্যা আনা হচ্ছে না। হ্যাঁ একদম, গেজেটে উল্লেখিত, একদম কলকাতা গেজেটে উল্লেখিত, যেটা একদম সরকারিভাবে যে গেজেট, সেই গেজেটে যে ক্লজ আছে এটাই আমাদের বাঁচার একমাত্র আশা এবং আমরা জানি এটা সরকারকে এবং কোর্টকে এটাকে মান্যতা দিতে হবে এবং অতি সত্বর সেই আপডেট সিট নিয়োগ করতে হবে। বেশ, আমি আরো একজনের সঙ্গে ঐন্দ্রিলা নিয়োগের দাবিতে সোচ্চার হয়েছেন তারা, পথে প্রতিবাদে সামিল হয়েছেন। আমাদের অপর প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, নিয়োগের দাবিতে পথে নেমেছেন তারা এবং তারা সিটের যে বক্স সেই বক্সের চাবি হাতে নিয়ে প্রতীকী প্রতিবাদ করছেন। অনুপম, একদমই তাই। দেখো, রবিবারের সকালে এই মুহূর্তে কলকাতা তিলোত্তমায় শুধুমাত্র মাথা দেখা যাচ্ছে, মিছিল হচ্ছে, আন্দোলন চলছে, স্লোগানিং চলছে, ব্যানার, হোর্ডিং, পোস্টার, কিচ্ছু বাদ নেই। দাবি একটাই, 9 বছর ধরে তারা বঞ্চিত, 9 বছর ধরে তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা 2016 সালে পাশ করে যান, 2015 সালে পাশ করে যান, তারপর লাগাতার তারা কমিশনের কাছে গেছেন, কোর্টের কাছে গেছেন, সরকারের কাছে গেছেন, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। প্ল্যাকার্ডটা একটু দেখো, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, 9 বছরের যন্ত্রণা প্রতারণা, তারা এই উল্লেখটা করছেন। এবং এখানে তুমি যদি ব্যানারটা দেখো তাহলে দেখতে পাবে মানসিক বিকাশগ্রস্ত, মানসিক হতাশা, জীবনের একটা বড় অংশ 9 বছর জীবন থেকে তাদের চলে গিয়েছে। আমি একটু কথা বলবো, 9 বছর আপনাদের জীবন থেকে অতিক্রান্ত, চাকরি পেলেন না, এরপর কি করবো, হোয়াট নেক্সট? আমরা চাকরি চাই, আমরা যেভাবেই হোক আমরা আমাদের দাবি তুলে ধরবো এবং আমাদের দাবি আদায় করে ছাড়বো আমরা, আর নাহলে মৃত্যু হয় নিয়োগ দিন, নয় আমাদের মৃত্যু দিন। কমিশনের কাছে আমাদের এটাই বক্তব্য, হয় আমাদের নিয়োগ দিন, নয় আমাদের মৃত্যু দিন, আমরা এইভাবে আর বাঁচতে চাই না, এটাই আমাদের দাবি। গেজেট মেনে সিট আপডেট করে আমাদের নিয়োগ দিন, দয়া করে আমাদের নিয়োগ দিন, আমরা কোনো অন্যায় করিনি, আমরা রীতিমতো এমএ বিএড করেছি আমরা। হ্যাঁ, নোটিফিকেশন যে দিয়েছে কমিশন, কমিশনের যে নোটিফিকেশনে তিনি যে দিয়েছেন যে 8(3)(b) গেজেট রুলস, সেখানে বলেছে সমস্ত সিট ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে তিনি নিয়োগ করবেন, কিন্তু সেই কমিশন সেটা মানছে না। তার জন্য আমাদের এই লড়াই যে সেই সিট আপডেট করুক, করে আমাদেরকে ইন্টারভিউ দিয়ে আমাদের নিয়োগ করুক। আমরা রীতিমতো পরীক্ষায় বসেছি, পাশ করেছি, আমরা কোনো অন্যায় করিনি, আমরা সাদা খাতা জমা দিইনি, আমরা পরীক্ষা না দিয়ে কোনো নিয়োগ চাইছি না, আমরা স্বচ্ছ পথে নিয়োগ চাইছি, আমাদের নিয়োগ দিন, নয় তো আমাদের।
স্বচ্ছ পথে নিয়োগ দিতে হবে এই দাবি তারা করছেন। লাগাতার আন্দোলন চলছে, লাগাতার বিক্ষোভ চলছে এবং এভাবেই তারা প্রতিবাদের ভাষা জানাচ্ছেন এবং তারা বলছেন সরকার যদি আগামী দিনে নিয়োগ না দিতে পারে তাহলে সরকার মৃত্যু। বোঝাই যাচ্ছে অনুপম তারা নাছোড় বান্দা তাদের নিজেদের হকের দাবি আদায় করবার জন্য। আমাদের অপর প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছে আমাদের সঙ্গে। ঐন্দ্রিলা, তুমি যেমনটা তুলে ধরছিলে, চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে 9 বছর ধরে আন্দোলন করে যাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত সরকারের টনক নড়ছে না। বিষয়টি তো বারবার আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় নামতে হচ্ছে এই চাকরির দাবিতে, চাকরির প্রার্থীরা যেখানে তারা বলছে যে কমিশন গেজেট মানছে না, কমিশন তাদের নিয়োগ দিচ্ছে না। আমি সরাসরি আপনাদের কাছে গিয়ে জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে খুশমতুল আপনারা দেখছেন, তার পাশাপাশি সামনে একটা বক্স রয়েছে যেখানে আপনারা বলছেন যে সিট পুরো ভর্তি রয়েছে, সেই চাবি দিয়ে সিট খুলে দিলে আপনারা চাকরি পাবেন কিন্তু এখনো পর্যন্ত চাকরি হচ্ছে না কেন? বললাম এখনো পর্যন্ত চাকরি হচ্ছে না কেন? এখনো পর্যন্ত চাকরি হচ্ছে কারণ এটা হচ্ছে আন্ডার প্রসেসিং রয়েছে। আমাদের কালকে যেরকম 15 তারিখ আমাদের বিশ্বজিৎ বাসুর ঘরে একটা হচ্ছে আমাদের হিয়ারিং রয়েছে, দেখা যাক সেটা কি হয়। আপডেট সিট নিয়েই আমাদের হচ্ছে কেসটা হয়েছে এবং কালকে হচ্ছে আমাদের 15 তারিখ খুব ভাইটাল একটা রায় রয়েছে। আমরা আদালতের ওপর অবশ্যই বিশ্বাস রাখছি এবং আস্থা রাখছি যে আমাদের যে দাবিটা যে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত গেজেট মেনে এই ফ্রিবি রুলস মেনে আমাদের সমস্ত তাদের দাবিটা পূরণ হচ্ছে না। আমাদের আন্দোলন চলছে, চলবে, তুমি হুঁশিয়ার